কে টিভি না আপনাদের চ্যানেল চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভিডিও দেখুন জানেন কি সবাই ভাই আমাদের তো ঈদ লেগে গেছে শপিং সেন্টার খোলা মানে দেড় দুই মাস যাবত আমরা যে শপিং করতে পারছি না এখন থেকে আমরা শপিং করতে পারবো এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টানা শপিং করতে পারবো আমরা শপিং করে শাড়ি গয়না থেকে আরম্ভ করে ম্যাচিং সব কিছু কিনে ফেলতে পারবো কতদিন আমরা কিছু কিনি না আমরা এখন শপিং সেন্টারে যে আমাদের যা যা কিছু দরকার এক নাগারে আমরা সব কিছু কিনে ফেলতে পারবো টানা কিনে ফেলতে পারবো ঈদের আগে মনে করেন আমাদের কত শপিং থাকে না নিজের নিজের পরিবারের 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 আত্মীয়ের আত্মীয় তারপরে হচ্ছে যত কতমের সজন আছে 14 গুষ্টি না 140 গুষ্টির জিনিস আমাদের কিনতে হয় সো দিন তো অনেক লাগে আমাদের ঈদ আসতে দেরি আছে কিন্তু আমরা এর মধ্যে নিশ্চয়ই আমাদের অনেক দিন সময় লাগবে কারণ আমরা প্রতিদিনই তো শপিং করতে চাই একটু একটু করে সবার জন্য এবং একজনের 10 12টা জামা 20টা করে শাড়ি আর গয়না হীরা জহরত যদি আমরা না পড়তে পারি তাহলে আমাদের কেমনীত আমার তো ভাই খুশি হতেছ না যে আমরা শপিং করতে যাইতে পারবো কালকে থেকে এবং সকালবেলা থেকে শপিং সেন্টার খোলা খুব খুশি আমি কিন্তু এই খুশির মধ্যে কি সব করোনার কথা যে সবাই মিলে বলে করোনার আজকে ব্রিফিং আমি শুনলাম একদিনে নাকি সর্বোচ্চ মানে দশ হাজার আমরা ছাড়িয়ে গেছি করোনা আক্রান্তের সংখ্যা অদ্ভুত এমন খুশির দিনে এরকম একটা খবর দিতে হবে ভাই এবং এই যে দশ হাজার ছাড়াই গেছে অন্য দেশগুলাতে দশ হাজার ছাড়ানোর পর সব একসাথে অ্যালার্ট হয়ে গিয়েছিল সকল হাসপাতাল সকল শহর সবাই অ্যালার্ট হয়ে গিয়েছিল যে আমাদের দিকে ধেয়ে আসছে মৃত্যু আমাদের সবাইকে অ্যালার্ট হতে হবে ঘর থেকে কেউ বেরোনো যাবে না সকল ডাক্তারকে বলা হয়েছিল যে আপনারা হাসপাতালে সবসময়ের জন্য ইমার্জেন্সি থাকবেন কাউকে বাসায় আসতে হবে না বোকা নাকি ওরা পাগল ছাগল সব এই বাইরে থাকে আমাদের দেখেন এসব করোনা আমরা পুছি দশ হাজার যদি হয়তো কম করছে তারপরে দিনই আমরা ভাবছি যে আমরা শপিং সেন্টারে যাব ইয়েস আমরা শপিং সেন্টারে যাবো এবং আমরা শপিং সেন্টারে যে অনেক শপিং করব এই যে রাস্তাঘাটে আপনি যদি যান এখন জ্যাম তো লেগে গেছে কারণ সবার উৎসব লেগে গেছে মেমার মে মাস সবচেয়ে বেশি ঝুঁকির মাস এইসব বুঝে কিরে এসব মানে কেউ আমার দেশে আপনি এখন সিগনালে জ্যাম পাবেন তো সিগনালে জ্যাম পেতে পেতে আপনি যদি একটু রাস্তায় তাকান দেখবেন যে খুব ভুকা নাঙ্গা গরিব এগুলি সব লাইন ধরে বসে আছে আজ আইরা সব বসে থাকে আমার দেশ হলো গিয়ে এত ভালো একটা দেশ আমার দেশে আমরা করোনাকে ভয় পাই না কিছুকে ভয় করি না আমাদের অর্থনীতি এত শক্ত এসব মানুষজন কোথার থেকে বসে থাকে আমি ভাই বুঝি না পুরো মনটার এই বিলা করে ফেলে এই যে বসে থাকে একজনকে টাকা দিবেন দেখবেন এক হাজার জন একসাথে ঝাঁপায় পড়ছে এবং সবার চেহারা দেখলে বুঝবেন যে দশ বারো দিন তারা খাচ্ছে না কোথার থেকে গেলে উঠে আসে কামে আমাদের লাইফটা নষ্ট করার জন্য আমাদের আনন্দর মাটি করার জন্য এই মানুষগুলোর নাকি টাকা নাই এই যে মধ্যবিত্ত যেগুলি আছে আবাল মধ্যবিত্ত সব তাদের সবার নাকি মে মাসের বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে ফোন করে বলা হয়েছে মে মাসের বেতন দেওয়া হবে না তাহলে এপ্রিল মাস পুরাটা কাজ করতে পারে নাই সো মে মাসে তারা কোনো বেতন পাবে না এপ্রিল মাসে তাহলে ও ওরা কি করবে এখন শপিং সেন্টারে যাওয়ার ওরা টাকা পাবে কোথায় এটা তো খুবই চিন্তার বিষয় ওদের চিন্তা ওরা করবে আমাদের তো অনেক টাকা আছে আমরা সবাই মিলে যে টাকা সব আমরা আমাদের আমরা যারা ধনী আসি টাকা রাখার জায়গা পাইতেছি না করোনাকালে কালে আমরা সবাই শপিং সেন্টারে হীরা কিনবো স্বর্ণ কিনবো দামি দামি দুই লাখ তিন লাখ টাকা করে শাড়ি কিনবো আমরা এদের কথা ভেবে কি করবো আমরা এদের কথা ভাবার চিন্তা করি কিন্তু এই যে আমার দেশটা এই দেশটা তো আসলে ব্যবসায়ীদের দেশ আপনি জানেন যে আমার সংসদে সত্তর পার্সেন্ট মানুষ হচ্ছে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা চাইলে গার্মেন্টস খুলবে ব্যবসায় চাইলে মার্কেট খুলে যাচ্ছে ব্যবসায়ীরা চাইলে আমরা জিলিপির দোকান খুলে দিচ্ছি কারণ এটা তো ব্যবসায়ীদের দেশ এইটা তো আমাদের আমজনতার দেশ না ভাই এটা পুরা ব্যবসায়ীদের দেশ ব্যবসায়ীরা যেরকম করে চাইবে সেইখানেই কিন্তু ভাই আমাদের সেরকম করে চলতে হবে সব ব্যবসায়ীতে চাওয়া মতো আমাদের কিন্তু শপিং সেন্টার খুলে গেছে আমি টু এক্সাইটেড যে আমরা যে এই করোনা কি সুন্দর সুন্দর জামা নিশ্চয়ই কিনবো এবং সেই জামার মধ্যে নিশ্চয়ই এরকম মাস্ক লাগানো থাকবে সুন্দর সুন্দর জড়ি টরি লাগানো কারণ এটা তো পার্টি ওয়ার হইতে হবে উৎসবের ড্রেস নিশ্চয়ই জড়ি টুঙ্কিয়ে লাগানো থাকবে তারপরে হচ্ছে নতুন নতুন ফ্যাশন হাউসগুলি নতুন নতুন ড্রেস তৈরি করবে সেগুলোর নাম থাকবে করোনা নাম থাকবে কোভিড নাইন্টিন নাম থাকবেন পিপিই নিশ্চয়ই আমি খুবই এক্সাইটেড আমি সংবাদকর্মী হিসাবে এইসব নাম দেখার জন্য এক্সাইটেড শপিং সেন্টারে ঝাপায় পড়ে আর সবাই শপিং করতেছে সেটা দেখার জন্য এক্সাইটেড আমি টু এক্সাইটেড এবং আমি জানি আপনারা রেডি হবেন আপনারা নিশ্চিতভাবে রেডি হবেন টাকা পয়সা সব গোছান ব্যাগ গোছান কালকে সকালবেলা থেকেই সবাই কিন্তু ঝাপায় পড়বেন মার্কেটে গেট রেডি ইয়ার এটা তো আমাদের দিন আমাদের ঈদের দিন